স্বাগত জানাচ্ছি সাউথ এশিয়া বাংলা বৈঠকে। আজকে আমরা বাংলাদেশে যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হলো তার পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে আলোচনাকে সাজাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব রহমান, সাংবাদিক, মানবাধিকার বিষয়ক লেখক। বিপ্লব রহমান, এই যে নির্বাচনটি হয়ে গেল, আমরা এ সম্পর্কে প্রাথমিক তথ্যাদি আপনার কাছ থেকে পেতে চাই, তারপর ভেতরের আলোচনায় যাওয়া যাবে। ধন্যবাদ মাসকাওয়েথ আহসান। আপনি যেভাবে বলছিলেন যে আসলে নির্বাচন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটি বড় শোডাউন, সবচেয়ে একটি বড় প্রোগ্রাম অনুষ্ঠান যাই বলেন, এবং আমাদের মিডিয়ার জন্য এটি আসলে অনেক বড় একটি অপারেশন, নিউজ অপারেশন বলতে পারি আমরা। হ্যাঁ, যে আমরা এটা একজন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ করেছি এবং 2 দিন ধরে কাজ করছি আসলে আমরা। তো এটা আসলে একটি খুব বড় ধরনের অপারেশন, কিন্তু খুবই দুঃখজনক যে এই নির্বাচনটি বাংলাদেশে আমরা যেভাবে আশা করেছিলাম, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা যেভাবে আশা করেছিলাম, যে আসলে এই নির্বাচনটি সেভাবে হয়নি। সোজা কথা, নির্বাচনটি একতরফা একটি পাতানো নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে সিইসি বলেছে, আজকে সিইসি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেছেন, উনি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন যে নির্বাচনে 80% ভোট পড়েছে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ছাড়া, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু নির্বাচনে কোনো বিরোধী দল নেই, কোনো বিরোধী পক্ষ নেই, এবং বিএনপি, কমিউনিস্ট পার্টি বা ইত্যাদি যারা ছিল তারা কেউই নেই আসলে নির্বাচনে। এই নির্বাচনে শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের পক্ষের যে শক্তি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং পোষা যে বাম বিরোধী দল বা পোষা বাম দল, পোষা বাম জোট গুলো তারাই আছে আসলে। তো এই নির্বাচনটা আসলে কি বলবো, এই নির্বাচনটা আসলে পুরোটাই একটি দুধভাত নির্বাচন মনে হয়েছে আমার কাছে। মাসকাওয়েথ আহসান, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি ঐক্য ফ্রন্ট তৈরি হওয়াতে এবং বিরোধী পক্ষটি মোটামুটি ভাবে সংলাপের মধ্যে দিয়ে নির্বাচনে অংশ নেয়, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জেগে উঠেছিল, এবং বাংলাদেশের ইতিহাসে যেটা দেখা গেছে যে ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে তার অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হয় না, 4 বার মাত্র সুষ্ঠু নির্বাচন হয়েছে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবার যে প্রত্যাশাটা জেগে উঠেছিল যে একটি বেশ শক্তিশালী সরকার রয়েছে ক্ষমতায়, আত্মবিশ্বাসী সরকার, এবং অংশগ্রহণমূলক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের হয়তো একটি দৃষ্টান্ত তৈরি হবে এমন একটি আশা জেগে উঠেছিল মোটামুটিভাবে সব নাগরিকের মনে। এই যে নির্বাচনটি হয়ে গেল, যেটিকে দুর্ভাত নির্বাচন বলছেন, বা আমরা দেখছি যে বিভিন্ন অনলাইন জরিপে যেখানেই দেখা যাচ্ছে যে বলা হচ্ছে, জনগণের কাছে জানতে চাওয়া হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে কি মনে করেন, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 90% অংশগ্রহণকারী তারা ভোট দিচ্ছে এইভাবে যে না, এটি সুষ্ঠু হয়নি, বা এই যে নির্বাচনটি বর্জন করেছে ঐক্য ফ্রন্ট, তারা আবার পুনর্নির্বাচন চেয়েছে, এই ব্যাপারটিকে কি যৌক্তিক মনে করেন? এরকম জরিপের উত্তরে হ্যাঁ পক্ষে দেখা যাচ্ছে ওরকম 90%। তাহলে জনমতের যে প্রতিফলনটাকে খুব সলিড ভাবে জরিপে দেখা সম্ভব অনলাইনে, সেখানে দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে এক ধরনের নৈরাশ্য তৈরি হয়েছে, একটি অত্যন্ত জনপ্রিয় বলে দাবি করা সরকার, আত্মবিশ্বাসী সরকার, উন্নয়নের ক্ষেত্রে সফল বলে দাবি করা সরকার, তারা এই মাহিন্দ্র সুযোগটি ছেড়ে দিল কেন, যেখানে তাদের একটা গণতন্ত্রের মাইলফলক রচনার সুযোগ ছিল? আপনি কি বলবেন? না, সেটা তো আপনি ঠিকই বলেছেন মাসুদ হাসান। আসলে এই সরকারকে আমার কাছে মনে হচ্ছে যে খুব নার্ভাস সরকার, যে সরকার কথা কথা উন্নয়নে ফ্রিজ দিচ্ছে এবং উন্নয়নের মহাসড়কে তারা পৌঁছে গেছেন বলছে, তাহলে তাদের এত ভয় কিসে? এবং আজকে দেখবেন যে বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে, বিদেশি কূটনীতিক পর্যবেক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী একটি মতবিনিময় অনুষ্ঠান করেছেন, এবং সেখানে বিদেশিরা বলছেন যে এত সহিংসতা হচ্ছে এবং আপনি মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছেন, মোবাইল অনলাইন নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছেন, তো এইটা কেন করছেন? এবং সরকার কিন্তু সরকার প্রধান এবং আগামী সরকার প্রধান, আগামী
তৃতীয়বারের মতো হতে যাওয়া প্রধানমন্ত্রী, যেটি একটি বাংলাদেশের রেকর্ড, এবং তিনি আগে প্রধানমন্ত্রী ছিলেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী। তো এইটা একটি রেকর্ড। তো এই সম্ভাব্য আগামী দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি কিন্তু কথার প্রশ্নগুলো উত্তর সরাসরি দেননি, উনি এড়িয়ে গিয়েছেন। উনি দোষটা পেয়েছেন বিএনপির ঘাড়ে যে বিএনপি সরকার রাহমানের চেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল নির্বাচনের সময় এবং নির্বাচন উত্তর সন্ত্রাস হয়েছিল, এবং মোবাইল নেটওয়ার্কের সম্পর্কে উনি একটু একটু মাননীয় প্রধানমন্ত্রী একটু গোঁজামিল দিয়ে বলেছেন যে সবচেয়ে বেশি মানুষ নাকি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে, এই জন্য হয়তো সেটা ডাউন হয়ে যেতে পারে। তো পুরোপুরি আসলে এটা আসলে গোঁজামিল। আমি যেটা বলতে চাই যে আসলে আমলি সরকার বলছে যে বিএনপি সরকার খারাপ ছিল, জামাত সরকার, বিএনপি জামাতের জোট সরকার, এই জঙ্গিবাদী সম্প্রদায় সরকার খারাপ ছিল, কিন্তু তার মানে এই যে আমাদের আমাদের আমরা খারাপটা উদাহরণটা নেবো কেন? মানে তুমি অধম হইলে আমি আরো অধম হইব না কেন? হ্যাঁ, মানে এই এইটা আসলে তো হওয়া উচিত না। এবং আজকে দেখুন যে গতকাল নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে কিন্তু বেশিরভাগ ভোট কেন্দ্রে যেগুলা মিডিয়া এসেছে, দেশি মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া যেগুলো এসেছে, যে বেশিরভাগ ভোট কেন্দ্রে কোনো এজেন্ট নাই, এবং বেশিরভাগ নির্বাচনী আসনে কোনো বিরোধী পক্ষের, আমি শুধু বিএনপি বলবো না, বিরোধী পক্ষের কোনো প্রচারণা নেই, কোনো ক্যান্ডিডেট আছে কোনো প্রচারণা নেই, এবং যারা বিরোধী পক্ষের ভোটার ছিল তারা কিভাবে নাজেহাল হয়েছে সেটা সবাই জানে। এটা মিডিয়ার যুগ, এটা সোশ্যাল মিডিয়া এবং এটা মূলধারা মিডিয়ার যুগ। সেটা আপনারা যারা ই সাউথ এশিয়ার দর্শক শ্রোতা তারা সেটা সবাই জানে। এটা আমার পক্ষে, আমার আমার এটা নতুন করে বলার কিছু নাই, মানে এটা একটি প্রকাশ্য ঘটনা। আমরা যেটা সাংবাদিকতায় লিখি যে প্রকাশ্য দিবালোক, এটা প্রকাশ্য দিবালোকে ঘটছে, কিন্তু রাজা তুমি ন্যাংটো এটা বলার কোনো লোক নাই। মাসকাওয়াত হোসেন, 2008-এর জনপ্রিয় ভোটের প্রেক্ষিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তখন ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার একটি বড় অঙ্গীকার ছিল তাদের, এবং সেই লক্ষ্যে তারা কাজও করেছে। কিন্তু এই যে ডিজিটাল সংস্কৃতিটির অর্থ বুঝতে পেরেছিল কিনা ইশতেহার লেখার সময় এই সরকারটির লোকেরা, যে এই যে ইন্টারনেটের সুযোগটা, এটা একটা ই গভর্নেন্সের সুযোগ করে দিচ্ছে গোটা বিশ্বের দেশে দেশে, মানে হচ্ছে যে জনগণের মধ্যে সরকারের কাছে যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার চাহিদাটা থাকে সেটা জনগণ আগে কিভাবে তা চাইবে, এরকম কোনো সোজা খোলামেলা পথ ছিল না। কিন্তু ইন্টারনেট এসে যাওয়ার ফলে যেটা হয়েছে যে যারা দেশের ব্যবস্থাপনাটি দেখছে অর্থাৎ সরকার, তাদের সঙ্গে জনগণের একটি সরাসরি সেতুবন্ধ নির্মিত হয়েছে এই ইন্টারনেট প্রযুক্তির মধ্যে দিয়ে, যে যেখানে জনগণ তার অভিমত জানাতে পারছে, তার স্বচ্ছতা এবং জবাবদিহিতার কোন কোন জায়গাটি তারা দাবি করছে সেটি তারা স্পষ্ট করে বলতে পারছে, সমস্যার জায়গাগুলো এভাবে ইন্টারনেট মাধ্যমে উঠে আসাতে কিন্তু একটি সরকারের জন্য যে ব্যবস্থাপনাটি সহজ হয়ে যায় এটি বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে, যে ই গভর্নেন্স আসলেই সুশাসনের ধারণাটিকে বাস্তবে রূপান্তর করতে পারে। এই যে একটি সহজবোধ্য বিষয় যেটি গোটা বিশ্বে প্রমাণিত, সেটিকে থেকে সেই অঙ্গীকার থেকে দূরে সরে গিয়ে এই যে মানে নির্বাচনের সময়টাতে বা তার আগের সময়টাতে যে এই যে ইন্টারনেট স্পিড নিয়ে যে ধরনের আচরণ করা হয়েছে সেটি অত্যন্ত অগণতান্ত্রিক বলে বিবেচিত হয়েছে, এবং এখান থেকে সরকারের মধ্যে আত্মবিশ্বাসের অভাবটি চোখে পড়ে। একজন যদি খুব ভালো ছাত্র হয় তার কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সেরকম ভয় থাকার কথা না, যে আমি পরীক্ষা দেব, আমার প্রিপারেশন ভালো আছে, সুতরাং ফলাফল ভালো হবে। সুতরাং ভালো কাজ করলে জনগণ যদি সন্তুষ্ট থাকে তাহলে একটি পরিচ্ছন্ন ভোট হলে বরং জনগণের অভিমতের ভিত্তিতেই এই ফলাফলটি বেরিয়ে আসবে যে সরকার ভালো কাজ করেছিল, তাহলে জনগণের কাছে পরীক্ষা দেবার ইচ্ছাটিকে একেবারেই অগ্রাহ্য করা হয়েছে। এবং এই যে ইন্টারনেট সেন্সরশিপের মধ্যে দিয়ে এটি আরও স্পষ্ট হয়ে উঠছে যে জনগণের উপরে বিশ্বাস নেই এবং কেবলমাত্র এই রাষ্ট্র ক্ষমতায় এই টিকে থাকার জন্য নিজস্ব একটি মেকানিজম তৈরি করে
মোটামুটি ভাবে ক্ষমতা ধরে রাখার একটা প্রবণতা, এটি কিন্তু বিশ্বব্যাপী বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে কিছু কিছু সরকার এভাবে উত্থিত হচ্ছে, যাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী প্রবণতা দেখা যাচ্ছে আধুনিক সময়ে। কিন্তু স্বৈরতন্ত্র হচ্ছে মধ্যযুগীয় একটি ব্যাপার। এখন এই বাস্তবতা যেখানে মিলেনিয়াম বেবিরা এসে গেছে, একবিংশের শিশুরা, তারা নিরাপদ সড়ক আন্দোলনে যেভাবে তারা তাদের প্রতিবাদ মুখর হয়েছে, তাতে কিন্তু খুব সাবধান হওয়ার দরকার আছে যে এই যে তরুণ প্রজন্ম, তাদের সঙ্গে কিভাবে আচরণ করব আমরা। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার অভিমত রাখেন যে এই সরকারটি কি বুঝতে পারছে জনমনস্তত্ত্ব, আপনার কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন যে আসলে এই ইন্টারনেট এটা তো কোনো সুযোগ নয়, ইন্টারনেট বা তথ্য অধিকার এটা তো কোনো সুযোগ নয়, এটা আমার অধিকার, এটা আমার জন্মগত অধিকার। এবং এই সরকার তো ঘোষণা দিয়েছে যে ডিজিটাল বাংলাদেশ, তো ডিজিটাল বাংলাদেশ যদি হয় তাহলে 10 বছরে ধরে ডিজিটাল বাংলাদেশ করছে এই সরকার, 10 বছরে অনলাইন ভোট কেন আমাদের নিশ্চিত করতে পারলেন না? অনলাইন ভোট যদি নিশ্চিত করা যেত তাহলে আমার তো জীবনের ঝুঁকি নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া প্রয়োজন ছিল না, এবং আমার ভোট কেন্দ্রে গিয়ে মানুষ দেখছে যে ভোট কেন্দ্রে গিয়ে দেখছে যে তার ভোট আগে দেওয়া হয়ে গেছে, এবং অনেক জায়গায় ভোট না দিয়ে তাদের আঙুলে কালি দিয়ে বলেছে আপনি চলে যান, আপনার ভোট হয়ে গেছে। এই সংবাদ এসেছে পত্রিকায়, অনলাইনে এসেছে, তো মিডিয়ায় এসেছে এই সংবাদ, এসব সংবাদ। তো ডিজিটাল সংবাদ, ডিজিটাল সরকার উচিত ছিল তার প্রতিশ্রুতি রক্ষা করে প্রথমত অনলাইন ভোট করা, এবং এই যে 3G 4G নেটওয়ার্ক নিয়ে এই ডিজিটাল সরকার সবসময় বাহবা পুরাতে চায়, সবসময় বক্তৃতাবাজির মধ্যে থাকে, এইগুলো বন্ধ বন্ধ করে দেওয়া যে হলো, যে 2-3 দিন ধরে যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কেন? আর এই মোবাইল কোম্পানিগুলোকে এই ক্ষতিপূরণ তার গ্রাহকদের দেবে? আমরা তো 3G 4G সার্ভিস দেওয়ার জন্য পেমেন্ট করেছি তাদেরকে, আমরা তাদের টাকা দিয়েছি কিন্তু আমরা সেবা পাচ্ছি না 2-3 দিন ধরে, এই টাকা কি আমাদের ফেরত দেওয়া হবে? এ বিষয়ে কোনো ঘোষণা নেই। এবং আপনি যদি মনে করে থাকেন যে এর আগে কিন্তু আসলে এর আগের যে এই সরকার, আরো আগে সরকার এবং অনেকদের যে সরকার তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় কিন্তু মোবাইল নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছিল তার নির্বাচনের সময়। তো এটা তো আসলে তাদেরই ধারাবাহিকতা। আমি বলতে চাচ্ছি যে আসলে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার অনেক নার্ভাস। আপনি যেটা বলেছিলেন যে আমি পরীক্ষায় বসবো, পরীক্ষার প্রিপারেশন থাকলে আমার তো ভয় পাওয়ার কি আছে, সেটাই বলতে চাই, ভয় পাওয়ার কি আছে? আসলে এই সরকার কোনো বিরোধী দল রাখতে চাচ্ছে না, কোনো বিরোধী পক্ষ রাখতে চাচ্ছে না, এবং কারা বিরোধী দল হবে গতবার তারা ঠিক করে দিয়েছিল যে পোষা জাতীয় পার্টি, এবারও তারা ঠিক করে দিয়েছে যে পোষা জাতীয় পার্টি এবং হাত পা আখা, এবারও তারা সেটা ঠিক করে দিয়েছে, এবং তারাই সে তাদের এই গৃহপালিত বিরোধী দল নিয়ে আবার এক নতুন সরকার গঠন হবে, এবং আমরা আবারও উন্নয়নের বক্তৃতাবাদী শুনব এবং দেশে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাব, গণতন্ত্র দুরস্থ, এটি আমার কাছে মনে হচ্ছে। আজকাল হাসান, সমসাময়িক পৃথিবীর যে সংস্কৃতি তা প্রত্যেকটি সরকারের কাছ থেকে অনেক বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা দাবি করছে, এবং সমাজের মধ্যে এই দাবি প্রকট হচ্ছে। সেক্ষেত্রে জনমানুষের মত প্রকাশের স্বাধীনতা, তার জীবনের নিরাপত্তা, এই বিষয়গুলো বারবার উচ্চারিত হচ্ছে এবং হবেই, এবং সেক্ষেত্রে জনমতকে দাবিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই সম্ভব বলে আজকের বিশ্ব বাস্তবতা বলে না। সেক্ষেত্রে ক্ষমতা কাঠামোতে যারা রয়েছেন তাদের এটি পুনর্ভাবনার প্রয়োজন রয়েছে যে জনমানুষের উপরে আস্থা বাড়িয়ে তাদের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপনের এবং জবাবদিহিতার সম্পর্ক স্থাপনের চেষ্টা কিভাবে করা যায়, কেননা ব্যবস্থাপনা বিষয়টি যদি দলমত নির্বিশেষে একটি ঐক্যমতের ভিত্তিতে না হয় তাহলে বিশ্বের ইতিহাসে কোথাওই দেখা যায়নি যে একটি স্বৈর শাসনের উপর নির্ভর করে খুব বড় কোনো সাফল্য রচিত হয়েছে বা অর্জিত হয়েছে। তবে আমাদের যে যাপিত জীবন তা কখনোই কেবলমাত্র ফুলের বিছানা হতে পারে না, আসলে গণতন্ত্রের জন্য যে লড়াই বা মানুষের যে মুক্তির লড়াই সেটি প্রতিনিয়ত চলতে থাকা একটি লড়াই। তবে একটি পুরনো বছর চলে গেল, একটি তিক্ত অভিজ্ঞতা বা ভোটাধিকারের
মৃত্যুর অভিজ্ঞতা দিয়ে বা গণতন্ত্রের কবরস্থানের শান্তির এক ধরনের ভ্রান্তি দিয়ে। তবে নতুন বছর যেহেতু আসছে, সুতরাং আশাবাদী হতে হবে এবং চেষ্টা করতে হবে যে যতটা সভ্যতার কাছাকাছি নিয়ে যাওয়া যায় আমাদের সমাজ রাজনৈতিক সংস্কৃতিকে। ধন্যবাদ বিপ্লব রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।